জেলায় আবার নতুন করে মাথাছাড়া দিয়ে উঠছে করোনা। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে বীরভূম স্বাস্থ্য জেলায় গত 15 দিনে নতুন করে প্রায় 10 জন আক্রান্তের হদিশ মিলেছে। তাতে পুনরায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কপালে। সেই নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ে একটি বৈঠকও হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ভিন রাজ্য থেকে এসেছে। ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকে পুনরায় র্যাপিড টেস্ট এবং আরটিপিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে যারা জেলায় আসছেন তাদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের অন্দরের খবর, গত 15 দিনে মাত্র 10 জন আক্রান্তের হদিশ মিলেছে ঠিকই, কিন্তু যে হারে করোনা পরীক্ষা হওয়ার কথা সেই হারে হচ্ছে না। ফলে বেশি সংখ্যায় পরীক্ষা করা গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। এই নিয়ে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, আশঙ্কার কোনো কারণ নেই, আর 5টা অসুখের মতো করোনাও এখনো রয়েছে, তবে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, দরকারে পুনরায় মাস্কের ব্যবহার করতে হতে পারে। স্বাস্থ্য জেলা বলে নয়, এটা গোটা রাজ্যেই কম বেশি অল্প স্বল্প কোভিড বাড়ছে। তার জন্য স্বাস্থ্য ভবন থেকে বা দপ্তর থেকে যে সতর্কীকরণ করা হয়েছে আমরাও সেই সতর্কীকরণ ফলো করছি। আমরা অলরেডি আমাদের বিএমওদের আমরা ভিডিও কনফারেন্স করে বলে দিয়েছি, কোভিড বাড়ুক নাই বাড়ুক আমাদেরকে ঠিক যেভাবে আগে আমরা কোভিডের সময় যেভাবে যা যা নিয়মকানুন ফলো করতাম সেইগুলো ফলো করতে হবে। এক হচ্ছে সমস্ত মানুষকে, শুধু স্বাস্থ্যকর্মী নয়, প্রত্যেককে এক মাস্ক অবশ্যই আবার পরতে হবে। মাস্ক পরা আমরা বন্ধ করে দিয়েছিলাম, মাস্ক আবার পরতে হবে এক নম্বর। 2 নম্বর হচ্ছে জ্বর কাশি গলা ব্যথা সর্দি মাথার যন্ত্রণা কিছু এই ধরনের সিমটম পেলে ডাক্তারবাবু যদি মনে করেন তার কোভিড টেস্ট করা দরকার, অবশ্যই কোভিড টেস্ট করা দরকার। মানুষকে বোঝাতে হবে, বুঝিয়ে তার কোভিড টেস্টটা করাতে হবে। হ্যাঁ, 1-2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমরা আগে আরটিপিসিআর এবং তার সঙ্গে র্যাপিড টেস্ট দুটোই লাগাতার করতাম, ঠিক সেই জিনিসটাই আবার শুরু করে দিতে হবে। এবং মানুষকে বোঝানো যে কোভিড আগে যেই রকম ছিল আবার হয়তো অল্প স্বল্প শুরু হচ্ছে, কিন্তু এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা আতঙ্কের কিছু নেই, কোভিড সাধারণ একটি অসুখের মতোই একটি অসুখ, এবং যে স্ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি বা জানছি সেটাও বিরাট কিছু ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাইরে থেকে যারা আসছেন রাজ্য থেকে বা কোথাও থেকে তাদের উপরে বাইরের থেকে যারা আসছে তাদের থেকেই মেনলি আমাদের লাস্ট 5টা পজিটিভ হয়েছিল, সেটা তারা মহারাষ্ট্রে মনে হয় কাজ করতে গেছিলো, এবং তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে পজিটিভ হওয়ার পর তাকে আইসোলেশনে রাখা হয়েছিল, বাড়িতেই ছিল, এবং তারপর তার বাড়ির লোকজন, তার বাড়ির আশেপাশে যে 30-40টা বাড়ি তাদের সবাইকে আমরা তাদের টেস্ট করানো হয়েছিল, এবং তাদের সব নেগেটিভ ছিল এবং তারা সবাই সুস্থ আছে। কালকের পর্যন্ত পরশুদিন 3টে পজিটিভ ছিল, গতদিনও লাভপুরে 1টা পজিটিভ হয়েছে। হ্যাঁ, এরকম স্ক্যাটারলি হচ্ছে, কোথাও গিয়ে একটা মানে প্রচুর পরিমাণে একসঙ্গে হচ্ছে তা নয়, যেটুকু হচ্ছে স্ক্যাটারলি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে নজরদারি করতে হবে। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, নিউজ 18 লোকাল।